5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হোয়াইট হাউসে কে যাবেন তার প্রায় 90% নির্ধারণ করে ব্যাটল গ্রাউন্ড খ্যাত পেনসিলভেনিয়া রাজ্যের ভোটারদের ওপর। তাই শেষ সময়ে এই রাজ্যে জোর প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে এবার পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার পিটার্সবার্গ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এ সময় আগামী নির্বাচনকে মার্কিন নীতির পাশাপাশি আচরণ ও মূল্যবোধ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ওবামা। কমলার পক্ষে প্রচার চালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। প্রচারের অংশ হিসেবে চলতি সপ্তাহের শেষে নর্থ ক্যারোলাইনায় প্রচারে যোগ দেবেন ক্লিনটন। এ সময় গ্রামীণ ভোটারদের কাছে টানার চেষ্টা করবেন তিনি।